বয়স তার 70 পেরিয়েছে, কিন্তু বয়স যেন তার জন্য শুধুই একটি সংখ্যা। আজ 16 অক্টোবর, জন্মদিন তার। বলিউডের 70 ও 80 দশকের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর কথা বলছি। তিনি এই বয়সেও দর্শকের কাছে ড্রিম গার্ল হয়ে আছেন। সোলের বাসন্তী, বলিউডের ড্রিম গার্ল নানা নামে পরিচিত হেমা মালিনী। ক্যারিয়ারের শুরুতে তারকাসুলভ চেহারা নেই বলে তামিল পরিচালক সি ভি শ্রীধরের সিনেমা থেকে বাদ পড়েছিলেন হেমা। পরে 1961 সালে ইধু সাতিয়াম সিনেমা দিয়ে রূপালী পর্দায় প্রবেশ করেন এই আবেদনময়ী অভিনেত্রী। এরপর একে একে শারাফাত, অভিনেত্রী, আন্দাজ, আমির গরিব, সীতা ওর গীতা, ড্রিম গার্ল ইত্যাদি ছবির কল্যাণে জায়গা করে নেন দর্শকের মনের মণিকোঠায়। 1948 সালের আজকের এই দিনে 16 অক্টোবর জন্মেছিলেন তিনি। নায়ক শাসিত বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা একটি জায়গা করে নিয়েছিলেন নায়িকা হেমা মালিনী। তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে শোলে, সীতা ওর গীতা, মীরা, কিনারা, সন্ন্যাসী, মেহবুবা, ড্রিম গার্ল, প্রেমনগর, খুশবু সহ প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ধর্মেন্দু, রাজেশ খান্না, অমিতাভের সঙ্গে জুটি গড়ে কাঁপিয়েছেন পর্দা। অভিনয় ছাড়াও তিনি সিনেমা পরিচালনা এবং প্রযোজনার কাজও করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন আলোচিত। পর্দার নায়ক ধর্মেন্দুকে বিয়ে করে হয়েছিলেন ধর্মান্তরিত। রাজনীতির মাঠেও তিনি ছিলেন সরব। 2004 সালে যোগ দেন বিজেপিতে। সর্বমোট 11 বার ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান হেমা মালিনী। 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন। 2017 সালে এক থি রানী এসে ভি ছবিতে শেষ দেখা গিয়েছিল হেমা মালিনীকে। আজ 16 অক্টোবর হেমা মালিনীর শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।